আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসার ছোট বাবুরা খুব সুন্দর করে কিভাবে বাসায় বসে বসে খেলে। এখন তো করোনা মহামারীর জন্য বাসা থেকে বের হওয়া যায় না বা মাঠে গিয়ে খেলতেও পারে না বাচ্চারা, তো ওরা খুব সুন্দর করে ভাই বোন সবাই মিলে বসে বসে বাসায় বল খেলতেছে। আর এটা হচ্ছে আমার মেজাপুর মেয়ে, ওর নাম হচ্ছে জান্নাতুল আদন, ও খুব সুন্দর করে বল খেলতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ও বল মেরে কিন্তু অনেক খুশি হয়ে গেছে। আর ও হচ্ছে আমার ছেলে সালমান ফারহান, ও যখন খেলে তখন টুপি মাথায় দেয়, হাত মোজা দেয়, পা মোজা পরে, মানে একদম প্লেয়ারদের মতো সব কিছু নিয়ে ও খেলে। তো এই যে ও খুব সুন্দর করে বল মারে, ও কিন্তু আবার বাম হাতে বাম পা বল দিয়ে মারতে পারে, বাম হাতে লিখতে পারে। এই যে ওরা দুনো ভাই বোন খুব সুন্দর করে খেলতেছে, ওরা কিন্তু এজে তেমন বড় না। আর ওর আপু হচ্ছে 6 মাসের বড় ওর, আর ওর আপুর থেকে 6 মাসের ছোট। তো এখন ওর বড় ভাইয়ের সাথে খেলতেছে, ওর নাম হচ্ছে তাসিম। প্রথম আমার যে ব্লগ ভিডিওটা তৈরি করেছিলাম ওখানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ও আমার বড় আপুর ছেলে আর ওর নাম হচ্ছে তাসিম। খুব সুন্দর করে ওরা বাসায় বসে বসে বল খেলে, বাসার বাইরে তো যাওয়া হচ্ছে না। তো বল ছাড়াও ওরা আরও বিভিন্ন ধরনের খেলনা দিয়ে গাড়ি দিয়ে বসে বসে খুব সুন্দর করে বাসায় বল খেলে। আসলে বাচ্চাদের জন্য শরীরের জন্য খেলাটা দরকার, একটু হাত পা নাড়লে বাচ্চাদের শরীরের জন্য ভালো হয়। বাসায় ছোটো বাচ্চারা সুন্দর করে করে খেললে বড়দের মনটাও ভালো হয়ে যায়। এই যে ওরা খেলতেছে দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর করে বল নিয়ে খেলে। তো আমার যে প্রথম ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো আমার দেবরের ছেলে সালমান আয়াত, আমাদের বাসার ছোট্ট বাবু। তো ওর ভিডিওগুলো আপনারা দেখেছেন, হয়তো আপনাদের অনেকেরই ভালো লেগেছে। যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন ওর প্রথম ব্লগ ভিডিওটি, আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে। খুব সুন্দর করে খেলতেছে, ফ্লোরও পড়ে যাচ্ছে, খুব সুন্দর করে করে খেলতেছে ওরা। আমাদের দিনটা এভাবে কাটে আর কি বাচ্চাদেরকে নিয়ে। এই যে সালমান আয়াত চলে আসলো, ওই যে গোসল করিয়েছিলাম ওর প্রথম ব্লগ ভিডিওটি বানিয়েছিলাম, ও একদমই কিন্তু কান্না করেনি গোসল করানোর সময়। এখন দেখেন ক্যামেরার দিকে তাকিয়ে আছে যে আমি ওকে কি ভিডিও করতেছি না আর কি করতেছি, মোবাইলের দিকে তাকিয়ে আছে। আসলে আমাদের দিনগুলো খুব সুন্দর করেই কাটে বাচ্চাদেরকে নিয়ে। এই যে আমার বেবি দেখেন অনেক খুশি হয়ে গেছে, ওর ভাইয়াটা ওর টুপিটা ফেলে দিয়েছে। খুব মজা করে খেলে ওরা বাসায়। আমার ছেলেটা আবার কিন্তু মাথায় টুপিটা দিয়ে দিচ্ছে। এই যে বাবু, বাবু ভাইয়াদের খেলাগুলি দেখতেছে যে ভাইয়ারা কি করতেছে বল নিয়ে, আপু কি করতেছে, ভাইয়া কি করতেছে। আর ও তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই যে আবার গাড়ি নিয়েছে একটা, গাড়ি দিয়ে খেলতেছে, চকলেট খাচ্ছে। ওদের দুষ্টামি আর কি। এই যে এখন দেখতে পাচ্ছেন ওরা চকলেট নিয়ে কিরকম করতেছে। এখন আমার ছেলে তো কান্নাই করে দিয়েছে যে ওর বড় ভাই আপুকে চকলেট দিয়ে দিয়েছে, সেজন্য এখন আপু দিচ্ছে ও নিচ্ছে না, কান্না করতেছে মানে কেন ওকে দিয়ে দিল চকলেটটা। আর বাবু তো আছে দেখতেছে আপুরা ভাইয়ারা সবাই কি করতেছে, আর ওইদিকে বসে বসে চকলেট খাচ্ছে, আমার ছেলে তো কান্না করতেছে। তো আশা করব আমার ব্লগগুলি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে আমার ব্লগ ভিডিওগুলি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।